এবার একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তার কারণ শনিবার পর্যন্ত যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে হাওয়া অফিস সূত্রে, শনিবার পর্যন্ত তাপপ্রবাহে পূর্বে গোটা দক্ষিণবঙ্গ এবং এই তাপপ্রবাহ থেকে রেহাই নেই উত্তরবঙ্গেরও। 6 এবং 7 মে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে, তবে তার আগে পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের কিছু জেলাতেও। ঠিক কি বলা হচ্ছে? অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তাপপ্রবাহের স্পেল আপাতত জারি থাকছে, কি বলা হচ্ছে হাওয়া অফিস সূত্রে? আলিপুর আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে যে আজ কলকাতার তাপমাত্রা খুব সম্ভবত 42 ছুঁয়ে ফেললেও পেতে পারে। তার কারণ সমস্ত গতি প্রকৃতি ইন্ডেক্স সেদিকে ইঙ্গিত করছে। কলকাতার তাপমাত্রা যদি 42 হয় তাহলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তাপমাত্রা তার সামান্য বেশি থাকার একটা আশঙ্কা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কার্যত লাগাম ছাড়া হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাপপ্রবাহের এই সমস্ত রোজনামচার মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ভালো খবর শুনিয়েছে সেটা হচ্ছে বৃষ্টি। আগামী 5ই মে রবিবার রাজ্যের 3 জেলায় বৃষ্টি, তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। এরপর সোম এবং মঙ্গল অর্থাৎ 6 এবং 7 গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং পশ্চিমাঞ্চলের জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যার অর্থ 7 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবারের পর থেকে অন্তত 3 থেকে 4 দিন এই তাপক প্রবাহ থেকে সাময়িক মুক্তি পেতে চলেছে গোটা বঙ্গ, এখন এমনই পূর্বাভাস। শুভদিন। অর্থাৎ যে বৃষ্টির অপেক্ষায় রয়েছে একেবারে চাতক পাখির মতো বঙ্গের মানুষ, সেই বৃষ্টি মিলতে পারে আগামী সপ্তাহে রবিবার থেকে, তবে তার আগে পর্যন্ত তাপপ্রবাহ জারি থাকছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।